সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। দর্শক, হামাস ইসরায়েল যুদ্ধের খবর প্রকাশ করে আমাদের এই পেজটি যে কোনো সময় ব্যান হতে পারে। আপনারা আমাদের NBS24 নিউজ পেজটি ফলো করে রাখুন। ফিলিস্তিন নিয়ে সত্য বলায় জাতিসংঘের মহাসচিবের পদত্যাগ চায় ইসরায়েল। ফিলিস্তিনে যোদ্ধাদের ধ্বংসে ভয়ঙ্কর পরিকল্পনা দিল ফ্রান্স। নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালাতে গাজায় ঢুকেছে ইসরায়েলি ট্যাঙ্ক। ইউক্রেনকে আর অস্ত্র দেবে না স্লোভাকিয়া, বললেন প্রধানমন্ত্রী ফিকো। নেতানিয়াহু সরকারের সমালোচনায় ইসরায়েলে বিরোধী দলীয় নেতা। গাজায় কোনো স্থানে নিরাপদ নয়, বলছে জাতিসংঘ। এবং গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান অস্ট্রেলিয়ার। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ফিলিস্তিন নিয়ে সত্য বলায় জাতিসংঘের মহাসচিবের পদত্যাগ চায় ইসরায়েল। জাতিসংঘের অবস্থান গাজায় ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠীর মাধ্যমে সংঘটিত যুদ্ধাপরাধের পরিমাণ এবং পরিধির অনুপাতে লক্ষ্য করা যায়নি এবং অন্তত এখন পর্যন্ত উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত অপরাধযজ্ঞ বন্ধে এই সংস্থা কোনো বাস্তবসম্মত ব্যবস্থা নিতে সক্ষম হয়নি। তবে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সাম্প্রতিক মন্তব্যে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সহ্য হয়নি, অথচ তিনি গাজা যুদ্ধ এবং এর প্রেক্ষাপটের করুণ ও বিপর্যয়কর পরিস্থিতির একটি খুব ছোট অংশ তার এক সাম্প্রতিক বক্তব্যে তুলে ধরে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস মঙ্গলবার গাজা সম্পর্কে নিরাপত্তা পরিষদের বৈঠকে তার বক্তৃতায় বলেছেন, সৌভাগ্যবশত কিছু সাহায্য অবশেষে গাজায় পৌঁছেছে, কিন্তু সেগুলো প্রয়োজনের তুলনায় সমুদ্রের এক ফোঁটা পানির মতো। জাতিসংঘের মহাসচিব এ প্রসঙ্গে আরো বলেন, বেসামরিক নাগরিকদের রক্ষা করার অর্থ দক্ষিণে 10 লাখের বেশি লোককে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া এবং দক্ষিণে বোমা বর্ষণ অব্যাহত রাখা নয়। আমি গাজায় আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘনের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন, গুতেরেস বলেছেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির অবনতি হচ্ছে এবং গাজার যুদ্ধ এই অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। বেসামরিক মানুষকে হত্যা করা সমর্থনযোগ্য নয়, এটি স্বীকার করে নিতে হবে। ইসরায়েলে হামাসের হামলা এমনিতেই হয়নি, ফিলিস্তিনের মানুষ 56 বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার হয়েছে। তারা তাদের ভূখণ্ডে ইহুদি বসতিতে পরিণত হতে এবং এই সহিংসতায় জর্জরিত হতে দেখেছে। তাদের অর্থনীতির গলা টিপে রাখা হয়েছে, এই মানুষগুলো বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। তাদের দুর্দশার রাজনৈতিক সমাধানের আশা ধূলিসাৎ হয়ে গেছে। জাতিসংঘ মহাসচিব যোগ করেছেন, গাজার UNRWA এর 35 জন কর্মী নিহত হয়েছে এবং আমরা এই কর্মকাণ্ডের নিন্দা জানাই। আমরা গাজায় আন্তর্জাতিক আইনের ব্যাপক লঙ্ঘন প্রত্যক্ষ করছি। গাজাকে দেওয়া মানবিক সহায়তা নগণ্য এবং গাজাকে সীমাবদ্ধতা ছাড়াই তা সরবরাহ করা উচিত। আমি অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান নবায়ন করছি। ফিলিস্তিনিদের অধিকার আছে তাদের স্বাধীন রাষ্ট্রের আকাঙ্ক্ষা উপলব্ধি করার। জাতিসংঘ মহাসচিব এসবের কথায় ক্ষুব্ধ ইসরায়েলের রাষ্ট্রদূত ও প্রতিনিধি গিলিয়াত এরদান দাবি করেছেন যে তিনি জাতিসংঘের নেতা ও মহাসচিব হওয়ার যোগ্য নন এবং অবিলম্বে তার পদত্যাগ করা উচিত। ইহুদিবাদী শাসকের যুদ্ধ মন্ত্রিসভা সদস্য এবং ন্যাশনাল ক্যাম্প পার্টির নেতা নেক গ্যান্টস জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য অভিযুক্ত করেছেন। ইতিহাসের ডান দিক যদি তিনি গ্রহণ না করেন তবে তাকে শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ারি দেন গ্যান্টস। গুতেরেসের ওপর ইহুদিবাদী কর্মকর্তাদের ক্ষুব্ধ হওয়ার কারণ হচ্ছে গাজায় দখলদার শাসক গোষ্ঠীর জাতিগত নির্মূল অভিযানের বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিবের সমালোচনা। এছাড়া জাতিসংঘ মহাসচিবের সাহসী অবস্থান গাজা যুদ্ধ তৃতীয় সপ্তাহে প্রবেশ করার সাথে সাথে আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং বিশ্ব জনমতের দৃষ্টিভঙ্গির দ্রুত পরিবর্তনের মাধ্যমে এটা দেখায় যে ইসরায়েল হামলার যুক্তিকতা জাহির করার পিছনে তার অপরাধগুলো আড়াল করতে সক্ষম হয়নি। ফিলিস্তিনে যোদ্ধাদের ধ্বংসে ভয়ঙ্কর পরিকল্পনা দিল ফ্রান্স। ফিলিস্তিনে স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় এক প্রকার নাস্তানাবুত হয়ে গেছে ইসরায়েল। তাই সংগঠনটিকে নির্মূল করতে পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণা করেছে তেল আবিব। তার সঙ্গে সমর্থন ও সহযোগিতা দিয়ে যুক্ত হয়েছে গোটা পশ্চিমা বিশ্ব। সেই সমর্থনের অংশ হিসেবে এবার হামাসকে ধ্বংসে নতুন পরামর্শ দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। হামাসের বিরুদ্ধে লড়াইয়ে তেল আবিবের প্রতি সমর্থনের অংশ হিসেবে বাইডেন ও সুনাকের পর ইসরায়েল সফরে যান ফরাসি প্রেসিডেন্ট। সেখানে যুদ্ধ পরিস্থিতি ও সহায়তা নিয়ে
আলোচনা করেন ইসরায়েলের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে। তিনি হামাসকে ধ্বংস করতে আন্তর্জাতিক বাহিনী গঠন করে লড়াইয়ের কথা জানান। বর্তমানে পশ্চিমা জোটে গঠিত এ ধরনের বাহিনী ইরাক ও সিরিয়াতে ইসলামিক স্টেটসের বিরুদ্ধে লড়াই করছে। জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে মাখো জানান, ফ্রান্স ও ইসরায়েল উভয় দেশের একক শত্রু সন্ত্রাসবাদ। এ সময় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিল, তার কোনো বিস্তারিত বর্ণনা দেননি মাখো। এমনকি যেখানে ইসরায়েল এ ধরনের জোটের সদস্যভুক্ত নয়, তবে ফরাসি প্রেসিডেন্টের উপদেষ্টারা জানান আন্তর্জাতিক বাহিনী সরাসরি যুদ্ধে অংশ নেবে এমনটা নয়, বরং তারা ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য শেয়ার করে নিতে পারে। মাখো বলেন, হামাস একটি সন্ত্রাসী সংগঠন যারা ইসরায়েলকে ধ্বংস করতে চায়। আমি ইসরায়েলকে বলতে চাই তারা একা নয়, ইরাক ও সিরিয়াতে দায়েশের বিরুদ্ধে যুদ্ধরত আন্তর্জাতিক বাহিনী যদি হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তাহলে ফ্রান্স প্রস্তুত আছে। আমি আমাদের আন্তর্জাতিক অংশীদারদের বলতে চাই যে আমরা চাইলে হামাসের বিরুদ্ধে লড়তে একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বাহিনী গঠন করতে পারি। হামাসের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও চলমান যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ব্যাপারে সতর্ক করেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি জানান, হামাসকে কোনো প্রকার সহানুভূতি দেখানো যাবে না, তবে যুদ্ধের নিয়ম নীতিও মেনে চলতে হবে। মাখোর প্রস্তাবের জবাবে সরাসরি কিছু না বললেও নেতানিয়াহু জানান, এটি কেবল ইসরায়েলের একার যুদ্ধ নয়, বরং এটা আমাদের সবার যুদ্ধ। নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালাতে গাজায় ঢুকেছে ইসরায়েলি ট্যাঙ্ক। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা IDF গাজার উত্তরাঞ্চলে ট্যাঙ্ক ব্যবহার করে রাতভর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে। তারা বলেছে, যুদ্ধের পরবর্তী ধাপের প্রস্তুতির অংশ হিসেবে অভিযান চালানো হয়েছে। অনেক সন্ত্রাসী সেল, অবকাঠামো এবং অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ব্যবহৃত স্থাপনায় আঘাত করা হয়েছে বলে অভিযানের ভিডিও পোস্টে বলা হয়েছে। এতে বলা হয়, এরপর সৈন্যরা ওই এলাকা ত্যাগ করে ইসরায়েলের ভূখণ্ডে ফিরে আসে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল গাজায় স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এই অভিযান কখন চালানো হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি। তবে BBCর যুক্তরাষ্ট্রের সম্প্রচার অংশীদার CBC জানিয়েছে, গাজায় ইসরায়েলি স্থল অভিযান পেছানো হয়েছে। এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তেল আবিব থেকে টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, স্থল অভিযানটি কখন থেকে শুরু করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত যুদ্ধকালীন মন্ত্রিসভার ঐক্যমত্যের ভিত্তিতে নেওয়া হবে। আমরা এরই মধ্যে হাজার হাজার হামাস সদস্যকে হত্যা করেছি এবং এটা শুরু মাত্র, বলেন তিনি। একই সাথে আমরা একটি স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছি, আমি বলতে চাই না যে সেটি কখন, কিভাবে বা কতজন থাকবে। স্থল অভিযান নিয়ে আমরা কি কি বিষয়ে হিসাব নিকাশ করছি সে সম্পর্কে বিস্তারিত বলতে চাই না আমি। সাধারণ মানুষ এগুলো সম্পর্কে কিছু জানে না এবং এটাই হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, 6 অক্টোবরের আগে যেমনটা ছিল ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে, সেই স্থিতিশীল অবস্থানে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, মঙ্গলবার ইসরায়েল ও হামাসের যুদ্ধের বিষয়ে তার দিয়ে একটি বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া দেখে তিনি অবাক হয়েছেন। বলেন, বিবৃতিতে তিনি স্পষ্টভাবে বলেছেন যে ইসরায়েলে ঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানান তিনি। সেখানে তিনি আরো বলেছেন, এ হামলা বিনা কারণে হয়নি। তার প্রকৃত বিবৃতিতে গুতেরেস বলেন, ফিলিস্তিনি মানুষের দুঃখ দুর্দশা হামাসের হামলাকে বৈধতা দিতে পারে না। এদিকে গাজায় জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে জরুরি চিকিৎসা সেবা বাদে আর সব কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে হাসপাতালগুলো। ইসরায়েল গাজায় জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে এবং অভিযোগ তুলেছে যে হামাস এগুলোর মজুত করে রেখেছে। ইউক্রেনকে আর অস্ত্র দেবে না স্লোভাকিয়া, বললেন প্রধানমন্ত্রী ফিকো। ইউক্রেনকে আর সামরিক সহায়তা দেবে না স্লোভাকিয়া। বৃহস্পতিবার স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এই ঘোষণা দিয়েছেন। আইন প্রণেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আমরা ইউক্রেনের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখব, কিন্তু আমরা তাদেরকে আর কোনো অস্ত্র দেব না। ফিকো আরো বলেন, স্লোভাকিয়া ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে প্রস্তাব দিচ্ছেন তা অবাস্তব। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উচিত এই ইস্যুতে একটা ঐক্যমত্যে পৌঁছানো। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমি যুদ্ধ বন্ধের পক্ষে, সেটা কোন চুক্তির মধ্য দিয়ে হবে তা আমার কাছে কোনো বিষয় না, এটা রাশিয়ান ও আমেরিকানদের বিষয়। এখনো ইউক্রেনের কোনো ভূমিকা নেই, রাশিয়া আমেরিকা যা করবে তাই হবে। আমি এখানে শান্তি চাই। আমি জেলেনস্কির কোনো প্রস্তাবকে সমর্থন করি না, কারণ তিনি যেসব শর্ত দিচ্ছেন তা পুরোপুরি অবাস্তব। স্লোভাক প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নকে অস্ত্র সরবরাহের পরিবর্তে শান্তি স্থাপনকারীর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। নেতানিয়াহু সরকারের সমালোচনায় ইসরায়েলের বিরোধী দলীয় নেতা।
ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ারলাপেত গত 7ই অক্টোবরের হামলার পর সংকট মোকাবেলায় বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদক্ষেপের সমালোচনা করেছেন। যুদ্ধ শুরু হওয়ার পর গঠন করা যুদ্ধ মন্ত্রিসভায় যোগ দিতে অস্বীকৃতি জানান লাপিদ। ইয়ারলাপিদ বলেন, তিনি সরকারকে বেশ কয়েকটি সুপারিশ দিয়েছেন, যার মধ্যে রয়েছে সরিয়ে নেওয়া নাগরিকদের আরো ভালো যত্ন নেওয়া, রিজার্ভ সেনাদের জন্য বৃহত্তর আর্থিক সুরক্ষা এবং 8টি প্রয়োজনীয় মন্ত্রণালয় বন্ধ করা। তিনি বলেন, হামলার পর সরকারের ধাক্কা এবং পক্ষ বোঝা যাচ্ছে সরকার কেন ধাক্কা থেকে বেরিয়ে আসতে পারল না, সেটা বোধগম্য নয়। গাজায় কোনো স্থানই নিরাপদ নয় বলছে জাতিসংঘ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে কোনো স্থানই নিরাপদ নয় বলে জানিয়েছে জাতিসংঘ। ফিলিস্তিনে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী লিন হেস্টিংস এই মন্তব্য করেছেন। গাজাবাসীদের কোথাও যাওয়ার জায়গা নেই বলেও জানিয়েছেন তিনি। গাজা শহরের লোকজনকে চলে যেতে বলে ইসরায়েল যে বক্তব্য দিয়েছে সেটির প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার 26 অক্টোবর তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। লিন হেস্টিংস বলেছেন, হামলা থেকে বাঁচতে গাজার মানুষ কোথাও সরে যেতে পারে না, কারণ তাদের কোথাও যাওয়ার জায়গা নেই বা কোনো নিরাপদ জায়গা তারা সরে যেতে অক্ষম। গাজে এসব মানুষের জন্য আগাম সতর্কবার্তা আসলে কোনো পার্থক্যই সৃষ্টি করে না। ফিলিস্তিনের জাতিসংঘের এই মানবিক সমন্বয়কারী বলেন, যখন মানুষের নিরাপদ আশ্রয়ে যাওয়ার রুটগুলোতে বোমা বর্ষণ করা হয়, যখন উত্তর এবং দক্ষিণের লোকেরা সংঘাতের মধ্যে পড়ে যায়, যখন বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসগুলোর অভাব দেখা দেয় এবং যখন বিপদাপন্ন মানুষের তাদের বাড়িঘরে ফিরে আসার কোনো আশ্বাস থাকে না, তখন মানুষের কাছে অসম্ভব কিছু বিকল্প ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না। তিনি বলেন, গাজায় কোনো জায়গায় এখন আর নিরাপদ নয়। লিন হেস্টিংস আরও বলেন, সশস্ত্র সংঘাত আন্তর্জাতিক আইনের মাধ্যমে পরিচালিত হওয়া উচিত। তার ভাষায়, এর অর্থ হল বেসামরিক নাগরিকদের অবশ্যই সুরক্ষিত থাকতে হবে এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিস সরবরাহের সুযোগ থাকতে হবে, সেটা তারা যেখানেই থাকুক না কেন এবং তারা নিজেরাই থাকার জন্য বেছে নিন না কেন। তিনি হামাসের হাতে আটক সমস্ত বন্দীকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে মুক্তি দেওয়ারও দাবি জানান। গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান অস্ট্রেলিয়ার। গাজে নিরীহ সাধারণ নাগরিকদের সহায়তা করতে এই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিয়ং। তিনি গাজায় বেসামরিক নাগরিকদের মানবিক পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে বর্ণনা করেছেন। বৃহস্পতিবার পার্লামেন্টের সিনেট কমিটির শুনানিতে পররাষ্ট্রমন্ত্রী পেনিয়ং বলেন, আমরা জানি গাজায় মানবিক পরিস্থিতি ভয়াবহ, আমরা জানি যে সেখানে ব্যাপক দুর্ভোগ আছে, আমরা ধারাবাহিকভাবে বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও গাজায় মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানাচ্ছি। অস্ট্রেলিয়া ইসরায়েলের রাষ্ট্রদূত আমির মাইমন দেশটির জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের কয়েক ঘণ্টার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ওং এই মন্তব্য করেন। অস্ট্রেলিয়া ইসরায়েলের রাষ্ট্রদূত গাজার মানবিক পরিস্থিতিকে ন্যায্য হিসেবে দাবি করে বলেছেন যে তার দেশ লেবাননের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। বর্তমানে লেবাননে প্রায় 15,000 অস্ট্রেলিয়ান আছে। সেখানে ইসরায়েলের হামলার বিষয়ে অস্ট্রেলিয়া উদ্বিগ্ন। ইসরায়েলের রাষ্ট্রদূত জাতিসংঘের প্রধান অ্যান্টনিও গুতেরেসের পদত্যাগও দাবি করেছেন। গুতেরেস বলেছিলেন যে ইসরায়েলের উপর হামলা শূন্য থেকে ঘটেনি এবং ফিলিস্তিনিদের উপর হামলা যুদ্ধাপরাধ। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিয়ং ইসরায়েলের রাষ্ট্রদূতের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় রাষ্ট্রকেই অনুমোদন দেয়। আমরা মনে করি এটি একমাত্র পথ যা ইসরায়েলি ও ফিলিস্তিনিদের নিরাপত্তা দেবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।